আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? ইনশাআল্লাহ আমরা ভালো আছি, আর তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো, সেই শুভকামনাই আমাদের। তো আরো আরেকটু কামনা আছে, সেটা হচ্ছে বাসায় বসে বসে একটু পড়াশোনা করার জন্য। তো যেহেতু স্কুলে ক্লাস তোমরা আসতে পারতেছো না বর্তমান এই মহামারীর জন্য, ঘরে বসেই যেন ভালো কিছু পেতে পারো এবং পড়াশোনার সাথে তোমাদের একটা সেতু বন্ধন তৈরি হয় আমাদের সাথে, সেই জন্যই বর্তমান নাও হাই স্কুল অ্যান্ড কলেজ এর গভর্নিং বডি নির্দেশনায় আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাস করতেছি। তো অনলাইন ক্লাসে তোমরা সবাই মনোযোগ সহকারে দেখি। তো আজকে আমরা যে আমরা পড়াবো সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর নবম দশম শ্রেণীর জন্য প্রয়োজন তৃতীয় অধ্যায়, অর্থাৎ তিন, সেটা হচ্ছে অর্থের সমন্বয়, অর্থাৎ যেটা বলা টাইম ভিম। টাইম ভিম অর্থের সমন্বয়, অর্থের সমন্বয় জিনিসটা অবশ্যই তোমরা তোমাদের দাদা, তোমাদের বাবা বা নানু এদের কাছে শুনেছ যে পূর্বে এই বাংলায় প্রচুর ধান হতো, প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত। তখন কি এক টাকা নিয়ে বাজারে গেলে কি ব্যয় ভর্তি বাজার করে নিয়ে আসা যায়, কারণ কি তখন অর্থের মূল্য ছিল, এই জন্য অনেক জিনিস পাওয়া গেছে। কিন্তু এখন এক টাকা দিয়ে আমরা কিছুই করতে পারি না, একটা চকলেটের দাম হওয়া 2 থেকে 5 টাকা। তো যাই হোক, বর্তমান সম্বন্ধে অর্থের মূল্যটা কমে গেছে। তো যাই হোক, আজকে আমরা অর্থের মূল্য সম্পর্কে একটু অবগত হব, যে সময় পরিবর্তনের সাথে সাথে তো আমরা সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য, অর্থের মূল্যের হ্যাঁ যে পরিবর্তন ঘটে তা হচ্ছে প্রায় অর্থের সমমূল্য, অর্থাৎ অর্থের সমমূল্য দ্যাট ইজ টাইমিং। আর অর্থের সমমূল্য সময়কে কেন্দ্র করে অর্থের মান এক এক সময় এক এক রকম হয়। আজকে আমাদের বাংলাদেশে অর্থের মান যেমন আছে, অন্য অনেক উন্নত দেশের অর্থের মান একটু বেশি থাকে। তো আমরা আজকে আলোচনা করব অর্থের সমমূল্যের মধ্যে যে অর্থের মান বা অর্থের সমমূল্য নির্ণয় করার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়, আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। অর্থের সমমূল্যের নির্ণয় ফিউচার, ফিউচার এই হচ্ছে দুই ধরনের। আমরা অর্থের সমমূল্য নির্ণয় করার জন্য দুটা পদ্ধতি অবলম্বন করতে পারি, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু। এই দুটো পদ্ধতি আমরা অর্থের সমমূল্য নির্ধারণ করতে পারি। আমি তোমাদেরকে এই দুটো পদ্ধতি দিয়ে অর্থের সমমূল্য নির্ধারণ করার দুটা সূত্র তোমাদের দিতে দিচ্ছি, এবং সেই সূত্র অনুযায়ী তোমরা অর্থগুলো করবে। তোমরা একটু খেয়াল করো যে আমরা প্রথম চলে যাচ্ছি অর্থের সমমূল্য নির্ণয়ের পদ্ধতিতে, যে সেখানে আমরা কী পাচ্ছি, যেমন এখানে অর্থের সমমূল্য পিভি সমান আমরা পাচ্ছি এপি মানে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন।
তাহলে আবার যদি যখন আমাদের অর্থের সমমূল্যের সূত্রটা চক্রাকারে হয়, চক্রাকারে হয়, যেমন তোমার মাসে বছরে কতবার হবে, যেমন যদি 2 মাস পরপর হয়, 3 মাস পরপর সুদ আসে, বা 6 মাস পরপর হয়, এরকম হয় তখন আমাদের চক্রবৃদ্ধি বলা হয়। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এরকম, তখন ইবি সমান এবি ডিভাইড বাই 1 প্লাস আই বাই এন, যদি ফর এন ইকুয়াল টু এন। তো এখানে আমাদের কিছু জানা দরকার যে মিনিংস গুলি, সেটা হচ্ছে আমরা জানি ইবি মানে হচ্ছে কি, প্রেজেন্ট মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য। আর এবি আর এখানে হচ্ছে আই হচ্ছে সুদের হার, ইন্টারেস্ট যেটা সুদের হার, সুদের হার। আর এন ঠিক নাম্বার অফ ইয়ার মানে সময়, আর এন হচ্ছে চক্রের সংখ্যা, চক্রের সংখ্যা। আর এখানে আমরা পাচ্ছি যে এন কে সমান ফিউচার ভ্যালু, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে আমরা অবলম্বন করতে পারি, যে টিভি সমান এপি ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, অথবা চক্রবৃদ্ধি যখন ঘটবে তখন আমাদের হবে টিভি সমান এপি ডিভাইড বাই 1 প্লাস আই বাই এন ইন্টু এন। এই হচ্ছে এটা জিনিসগুলি আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয় সূত্রটা এখানে দেখে দিলাম। অপরদিকে আমি আমাদের যে আরেকটা দেখা দিচ্ছি, সেটি হচ্ছে নিচে দেখা দিচ্ছি, সেটা হচ্ছে এপি সংখ্যা, তাহলে এপি মানে ভবিষ্যৎ মূল্য। তাহলে এপি সমান হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আবার অপরদিকে যখন এপি তে চক্রবৃদ্ধি ঘটবে তখন তোমরা এভাবে করবে, তোমরা একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, তো আমি তোমাদের যে বর্তমান মূল্য নির্ণয় কিভাবে করা হয় একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করো এখানে একটা অঙ্ক হচ্ছে 10%, শতকরা 10% সুদে পরে 20,000 টাকা বর্তমান মূল্য কত, এই হচ্ছে তোমাদের 17-10% সুদে 5 বছর পরে 20,000 টাকা বর্তমান মূল্য কত, অর্থাৎ আজ থেকে আর 5 বছর পরে ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যতে যদি 20,000 টাকা সে পেয়ে যায় তাহলে কিন্তু বর্তমানে সে কত টাকা পাবে, সে সেটা 2 টাকা, এই 20,000 টাকার বর্তমান সময় 2 টাকা, সেটা নির্ণয় করতে হলে আমাদের এভাবেই করতে হবে। যেমন আমরা জানি বর্তমান মূল্য মানে পিবি, পিবি সমান এপি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তোমরা যদি অঙ্কগুলি ইংলিশে করো তাহলে হবে, বা আমরা যে যে মডেলগুলি গণিত সেই পাবো তখন। তো এপি হচ্ছে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে 20,000, তাহলে আমরা 20,000 টাকা দিচ্ছি।
আর নিচে হচ্ছে 1 কত পার্সেন্ট সুদের হার হচ্ছে 10% আর সময় হচ্ছে কত 5 তো আমরা এখন একটু দেখি এখানে কি বুঝলাম এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে f এর সমান 20% আর হচ্ছে সুদের হার হচ্ছে কত 10% এই হচ্ছে আমাদের লক্ষ্য এখানে আমরা পাচ্ছি 20,000 টাকা এবং আয় হচ্ছে সুদের হার হচ্ছে 10% আর এন হচ্ছে 5 বছর বাট আমাদের চাচ্ছি হচ্ছে ইবি ফার্স্ট মানে বর্তমান মূল্য কি সেটা আমরা বুঝতে পারার জন্য এইভাবে আসছে দিকে তো আমরা যদি এটাকে করি তাহলে আমরা দেখা যাচ্ছে করি হচ্ছে 20,000 আর নিচে হচ্ছে 0.15 তো এটাকে আমরা একবার ভাগাইলে আমাদের ক্যালকুলেশন করলে ধারা যদি 5 বছর পরে আমাদের 20,000 টাকা যে মূল্যটা বর্তমানে আছে সেটা হচ্ছে 12,418.42 টাকা তোমরা এরকম করার সময় সাইন্টিফিক ক্যালকুলেটারটা সবাই ব্যবহার করো তো এটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করলাম অপরদিকে আমি আবার এটাকে মুছে দিচ্ছি এবং পরবর্তী পর্যায়ে আমরা আবার আরেকটা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব তো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য যে অঙ্কটা সেটা হচ্ছে শতকরা 20% সুদে বর্তমান 20,000 টাকা বর্তমান 20,000 টাকা হ্যাঁ 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত হবে বা 5 বছর পর মূল্য কত হবে এই হচ্ছে আমাদের শতকরা 20% সুদে বর্তমান 20,000 টাকা 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত তাই না সেটাকে যদি আমরা দেখি 20% সুদে শতকরা 20% সুদে বর্তমান 20,000 টাকা 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত মূল্য মূল্য লজ হবে জহ মূল্য তাহলে আমরা এখানে ভবিষ্যৎ মূল্য যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের এমনি আমাদের এমনটা করতে হবে এইভাবে আমরা জানি তো আমরা জানি এখানে আমাদের ফিউচার ভ্যালু বের করতে হবে তাহলে এন পি সমান পিবি ইন্টু 1+i^n দ্যাট মিন্স এখানে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে যে পিবি সমান পিবি মানে প্রেজেন্ট ভ্যালু কি আছে বর্তমান মূল্য 20,000 পিবি সমান 20,000 আমরা পাচ্ছি এখানে আয় হচ্ছে সুদের হার কত 20% এবং সময় হচ্ছে কত 5 বছর আর আমরা এখন আমাদেরকে তৈরি করতে বলেছে ফিউচার ভ্যালু দ্যাট মিন্স হচ্ছে ভবিষ্যৎ মূল্য তো ভবিষ্যৎ মূল্য মানে কি এফ সমান ওয়ান এইভাবে আমাদেরকে করতে হবে তৈরি করতে হলে আমাদেরকে পিবি মানটা আমরা বসিয়ে দিই 20,000 20% তো এর মান হচ্ছে 5 বছর আবার আরেকটা লাইন আমরা করি হ্যাঁ 0.2 হ্যাঁ 5
তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব সাইনকি যে তোমরা এটা সাইনকি ক্যালকুলেটর দিয়ে তোমাদের রেজাল্টটা লিখে নাও 49,766 প্রিয় শিক্ষার্থী আজ আমরা এই এখানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম যেটা আমাদের বর্তমান সময়ের মধ্যে 20,000 টাকা বর্তমান সময়ের মধ্যে 20,000 টাকা যার মূল্য ও 5 বছর পরে যে ভবিষ্যৎ মূল্য হবে সেটা হবে কি এই 20% সুদে সেটা বেড়ে যাবে বেড়ে গেলে হবে 49,766.40 টাকা আজকে আমরা এই পর্যন্তই করলাম ক্লাস ভালো লাগলে অবশ্যই জানাবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কল করবে আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব আর সামনের ক্লাসগুলো তোমরা ধাপে ধাপে করবে পর্বে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এইভাবে একটা ক্লাস হবে তোমরা সকলে ক্লাস মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে বাসায় খাতা কলম নিয়ে বসবে বাসায় লেখাপড়া করবে ঘরে থাকবে নিরাপদ থাকবে সুস্থ থাকবে মাস্ক ব্যবহার করবে বাইরে নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে আসবে আজকে তোমাদের জন্য সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ